বিসমিল্লাহিরহমানিরহিম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই অনলাইন ক্লাসে তোমরা সবাই জয়েন দাও। এখন তোমাদের হবে সাধারণ জ্ঞান। শিক্ষার্থীরা এখন তোমাদের সাধারণ জ্ঞান, তোমরা সবাই সাধারণ জ্ঞান বই নিয়েছ কিনছ? শিক্ষার্থীরা এখন সাধারণ জ্ঞান বই দেখো তোমরা সবাই। আজকে আমরা শুরু দিয়ে পড়াবো বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা গুঞ্জন, হ্যাঁ এটা পরে ক্লাস দিদি না ফোর আমি কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ম্যাম কি বই খুলবো? বাংলাদেশের জাতীয় পতাকা এবার আর বই গিনতে গেছে। শিক্ষার্থীরা তোমরা সবাই দেখো প্রথমে শুরুতে আজকে সাধারণ জ্ঞানে তোমাদের শুরুতে জাতীয় পতাকা কি। একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এখানে তোমরা বানান গুলো দেখবে সাধারণ জ্ঞানে এবং কম্পিউটারে তোমাদের বানানের সবসময় ভুল হয়। বানান গুলো তোমরা শুরুতেই বানান গুলো শিখে ফেলবে। প্রথম একদম পার্ট একে বাংলাদেশের জাতীয় পতাকা আমি এবার দেখো তিন নম্বর প্রশ্নটা। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝখানে উজ্জ্বল লাল রঙের বৃত্ত। তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? এক আর তিন দিয়েছি, দুই দিনই কি হবে? গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল উজ্জ্বল লাল রঙের বৃত্ত। এবার আসো পাঁচ নম্বর প্রশ্নটা। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? পাঁচ নম্বর প্রশ্নটা বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন
করেন কে? হবে আসম আব্দুর রব। সেটা কি হবে? আসম আব্দুর রব। আব্দুর রব পরে দেখো ছয় নম্বর প্রশ্নটা, জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরটা বলো তো দেখি। কামরুল হাসান। জাতীয় পতাকা পার্ট থেকে কোন, তোমাদের এখানে চারটা প্রশ্ন দিয়েছি, এক তিন পাঁচ ছয়, এক তিন পাঁচ ছয়, স্বাধীনতা লিখা দেখা যাচ্ছে না? জি ম্যাম। দেখা যায় কোন দেশ থেকে আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে? উত্তর কি বলবো আমরা? পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে। কোন দেশ থেকে আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে? উত্তর আমরা বলবো পাকিস্তান থেকে। আমরা পার্ট বি পড়াচ্ছি এখানে কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা। এবার আসো বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করে, বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করে, কিভাবে কিভাবে 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বানানটা দেখো, সশস্ত্র, তারপর দেখো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে। পরের প্রশ্নটা দেখো, স্বাধীনতার সংগ্রামের মহান নেতা কে? কত নম্বর এটা? সংগ্রামে
কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে বঙ্গ, এখানে একটা যুক্ত বর্ণ আছে উমগ, এবং বন্ধু তো ওখানেও যুক্ত বর্ণ আছে। দেখো দন্তে নয় ধর রসুকার আর ব উমেগ, মনে থাকবে বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? স্বাধীনতা সংগ্রামের মহান নেতা কে? কে ছিল? বঙ্গবন্ধু কি হবে? শেখ মুজিবুর। স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কি কবে? 1978 সালে 26শে মার্চ। কিন্তু আমি যেগুলো পড়তে শুধু এগুলোই পড়বে। ম্যাম একটু সরেন, তোমার সঙ্গে তো অসুবিধা মনে হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে বলো? তারপর দেখি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথম কোথায় গঠিত হয়েছিল বলো? হ্যাঁ বলো, উত্তর বলো। ম্যাম একটু সরেন, আমি সরবো। আচ্ছা হ্যাঁ, এবার বলো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠন করা হয়েছিল? কোথায় হয়েছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে দেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় হয়েছিল? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা, বৈদ্যনাথ তলা নামটা মনে রাখবে, বানান সহ শিখবে। এবার আসো 5 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছে?
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ম্যাডাম একটু সরে এবার আসো বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং লিখে রাখবা এটা মনে রাখলে রাষ্ট্রপতি কে ছিলেন? দেখি তোমরা উত্তরটা বলো তো দেখি, উত্তরটা কি হবে বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি বলছো তুমি উত্তরটা আবার বলো। সৈয়দ নজরুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ মুজিবুর রহমান। হ্যাঁ না ভুল বলছো, সৈয়দ নজরুল ইসলাম। একটা হলো অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, আরটা হলো অনুপস্থিত অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন। দুইটা প্রশ্ন এখানে, কিন্তু দুইটা প্রশ্ন। ম্যাম একটু সরেন। হ্যাঁ দেখো দুইটা প্রশ্ন, একটা হলো অনুপস্থিত, একটা হলো প্রথম অস্থায়ী সরকার অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, এই একটা প্রশ্ন। পরেরটা হলো অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, একটা হলো শুধু অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, আর দ্বিতীয়টা হলো অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন। তাহলে আমরা উত্তর লিখব সৈয়দ নজরুল ইসলাম। এটা কিন্তু ভুল করবো না, মনে হয় দুটো প্রশ্ন ভুল করবে না। Thank you.
অস্থায়ী সরকারের রাজধানীর নাম কি রাখা ছিল? কি রাখা হয়েছিল? মুজিবনগর। তারপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল বলো? চট্টগ্রাম কালুরঘাটে। চট্টগ্রামের কালুরঘাটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানি। জেনারেল আতাউল গনি সরেন। হ্যাঁ, জেনারেল আতাউল গনি উসমানি। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? কয়টি? এগারোটি। এগারোটি। এগারোটি মনে থাকবে? ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর প্রধান কে ছিল? কে ছিল? ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর প্রধান কে ছিল? এই বানানটা দেখবে একটু। দেখো শিক্ষার্থীরা, ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর প্রধানের নাম ছিল, ভারতের জেনারেল বলবে, জেনারেল দিতে হবে। জেনারেল জগজিৎ সিং আরোরা। পরের প্রশ্ন আসো, মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? এটা দেখে দেখে দেখো, প্রায় নয় মাস। প্রায় নয় মাস। মুক্তিযুদ্ধ কতদিন ছিল? প্রায় নয় মাস। বাংলাদেশ কে প্রথম কোন দেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়? বলো তো। ভারত। ভারত, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় দেশ কোনটি বাংলাদেশকে যে স্বীকৃতি দেয়, দ্বিতীয় দেশ কোনটি? ঠিক আছে। এবার আমরা আরেকটা সর্বশেষ প্রশ্ন বলবো, কবে কোথায় যৌথ বাহিনীর নিকট
পাক বাহিনী আত্মসমর্পণ করেন পাক বাহিনী পাকিস্তান বাহিনীরা আত্মসমর্পণ করেন কবে কোথায় প্রথমে আমরা কোথায় কবে মানে 16 ডিসেম্বর 1971 সাল আমরা তাইতে বলবো 16 ডিসেম্বর 1971 সালে এবং নামটা হবে রেসকোর্স ময়দান ময়দানে বর্তমানে সরওয়ার্দী উদ্যান তোমরা রেসকোর্স বানানে এখানেও কি আছে উদ্যান পার্ট ওয়ান আমি চারটা প্রশ্ন দিয়েছিলাম এক তিন পাঁচ ছয় পাড়ি পর্যন্ত আজকে তাহলে এতটুকু তোমরা সাধারণ জ্ঞানের তোমরা সুন্দর করে সবগুলি প্রশ্ন মুখস্থ করবে এবং লিখবে তাহলে ধন্যবাদ সবাইকে আজকে এতটুকু
Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Guru.